আছে। তো বলো, তুমি কেমন আছো? ভালো আছি, তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালোই আছি। ভালোই আছো। তো আজকে কি দেখাচ্ছ তুমি আমাকে? তো চলো, আমার কাছে তো কম বেশি জার্মান স্পিচ স্টক থাকে। এই বোনের চ্যানেল যারা ফলো করো তারা তো জানোই, সেটা বাজেট ফ্রেন্ডলি একদম পুরো পপি আমার কাছে অ্যাভেলেবেল থাকে। তো আজকে ধামাকা ধামাকা অফার নিয়ে প্রচুর স্টক আছে, বাচ্চা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। চলো তাহলে জেনে নিই এগুলো। একদম একদম, সবার প্রথমে অনেক কথা, দাদা মেল নেবো, মেল নেবো, ফিমেল নেবো না নেবো না, ধামাকা অফারে মেল নিয়ে চলে এসেছি। দু পিসি মেল বাচ্চা আছে, এটা একদম ছোট কাটিং, যেটা ছোট কাটিং দু পিস বাচ্চাই আছে, মাত্র দাম রাখা আছে 3899 টাকা। 3899 টাকা জার্মান স্পিচ মেল পেয়ে যাচ্ছেন। কোয়ালিটি দেখুন, কোয়ালিটি লোমের ফার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, যেরাম লোমের কোট সেরাম মুখ। দেখো কোয়ালিটি তোমাদের সামনে। আর এদের বয়স আজকে? এদের বয়স 42 ডেজ করে বয়স আছে, 42 ডেজ করে এজ আছে এদের। এর ফিমেল বলে ফিমেলও পেয়ে যাবেন, কিন্তু ফিমেল এই প্রাইসে অ্যাভেলেবেল নেই। এই মেল দু পিসি অ্যাভেলেবেল আছে 3899 টাকা। 3899 টাকা। কোয়ালিটি দেখুন, কোয়ালিটি একটা ব্ল্যাক নোজ আছে, একটা রেড নোজ আছে, এটা রেড নোজ বাচ্চা আছে। হ্যাঁ, অনেকে তো চায় যে ব্ল্যাক নোজ না না রেড নোজ নেবো, তাদের জন্য রেড নোজ বাচ্চা অ্যাভেলেবেল আছে, ব্ল্যাক নোজ বাচ্চা অ্যাভেলেবেল আছে। দেখো দু পিসি মেল বাচ্চা আছে, দেখো কত সুন্দর লাগছে বেবিগুলোকে দেখতে পাচ্ছ। আর অ্যাক্টিভ, প্রচন্ড অ্যাক্টিভ বেবি, প্রচন্ড অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভনেস নিয়ে কোনো কথা হবে না। আর সবাইকে একটাই কথা বলবো, বাড়িতে আসুন, এসে টাইম নিয়ে বাচ্চা পছন্দ করে দেখে নিয়ে যান। টাইম নিয়ে আসতে হবে। হ্যাঁ, সবাই বলো যে এসে হুট করে নিয়ে চলে যাবেন ওরামটা করবেন না, একটু টাইম নিয়ে আসুন, এসে বাচ্চা দেখে নিয়ে যান। দেখে আর স্টক তো আছে, সব বাচ্চা দেখে, স্টক অ্যাভেলেবল, স্টক আছে অ্যাভেলেবল, স্টক পুরো। চলো তাহলে এবার নেক্সট দেখে নি কি আছে। দাদা চলো চলো, ওখান থেকে এসে পছন্দ করে নিতে পারেন। আর যাদের ধরুন আসতে প্রবলেম হচ্ছে, তখন যদি বাচ্চা বেরিয়ে যাওয়ার চিন্তা থাকে, তারা বুকিং করে রেখে দিতে পারেন, আপনাদের সময় মতন এসে বাচ্চা দেখে নিয়ে যেতে পারেন। মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। কোয়ালিটি দেখুন, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, মাত্র দাম রাখা হয়েছে 4200 টাকা। মেল ফিমেল একই প্রাইস, আজকে যা অফার আছে, আজকে যা পাপি আছে, মেল ফিমেল সব একই প্রাইস, একই প্রাইসে তোমরা মেল ফিমেল পেয়ে যাবে। কোয়ালিটি দেখতে পাচ্ছ তোমাদের সামনে। আর এদের বয়স আজকে কতদিন? এদের বয়স আজকে 48-9 ডেজ এর কাছাকাছি বয়স আছে, 48-9 ডেজ এর মতো। মোটামুটি আপনি নিয়ে গিয়ে 2-3 দিন 4 দিন আপনার বাড়িতে রেখে ভ্যাকসিনেশন করে নিতে পারেন, ডিওয়ার্মিং কমপ্লিট করানো আছে। দেখো কোয়ালিটির পাপ্পি এমন না, যারা নেবেন ফোন করে নেবেন, নিশ্চয়ই ডিওয়ার্মিংটা তখন বলে দেবো, কবে কি হয়েছে না হয়েছে সব আপনি পুরো গাইডেন্স পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর বাচ্চা নিচ্ছেন মানে সম্পর্ক শেষ এরকম কোনো ব্যাপার না, পুরো সম্পর্ক শুরু বলতে গেলে পুরো গাইডেন্স সমেত সবকিছু পেয়ে যাবেন। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট যেটা এখন ঘটছে কারেন্ট, সেই রিকোয়েস্টটা হচ্ছে বাচ্চা নিয়ে যাওয়ার আগে একবারের জায়গায় 10 বারের জায়গায় 20 বার ভাবুন, তাও ঠিক আছে, কিন্তু একটা এরা ধরো একটা প্রাণ আছে যে এদেরকে নিয়ে চলে যাবেন, নিয়ে গিয়ে আবার বলবেন দাদা আমার অসুবিধা হচ্ছে, এই জিনিসটা কেউ করবেন না, রিকোয়েস্ট করছি সবার কাছে। দেখো কারণ মানে ভেবে চিন্তে নিন, হ্যাঁ ভেবে চিন্তে নিন, আপনি নিলে এক সপ্তাহ পর নিন তাও ঠিক আছে, কিন্তু ভেবে চিন্তে নিন, কারণ এরাও ধরুন একটা মায়ের কাছ থেকে একজনের কাছ থেকে ছেড়ে যাচ্ছে, এটা ধরো একটা প্রাণের ব্যাপার আছে না, মায়া দয়ার ব্যাপার আছে না, ওটা চিন্তা ভাবনা করে একটু নেবেন। কারণ জিনিসটা দেখছি এখন ঘটছে, যেটা আমার কাছ থেকে অনেকে নিয়েছে, আমার ঘটেছে আমার কাছে, ওই কারণেই বলছি মাত্র দাম রাখা হয়েছে 4200 টাকা করে। 4200 টাকা করে প্রাইস রেখেছে সায়নদা। তাড়াতাড়ি সায়নদার সাথে যোগাযোগ করো, স্টক কিন্তু বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা 5 পিসের কাছাকাছি স্টক আছে, এটা স্টক কিন্তু। আর কি যারা নিতে চাও, যদি মনে করো যে যদি স্টক বেরিয়ে যাওয়ার চিন্তা থাকে, আপনারা ভিডিও কল করে বা বাচ্চা ভিডিও চেয়ে নিয়ে আপনারা বুকিং করে রাখতে পারেন। ধরুন আপনার ভিডিওটা দেখছেন দেখা 4-5 দিন পর নেবেন, তখন হয়তো স্টক বেরিয়ে যেতে পারে, তাই জন্য বলবো ঝটপট ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, বুকিং করে রাখুন, আপনাদের সময় মতন এসে দিয়ে নিয়ে যাবেন। তবে একটা কথা, বুকিং করার 4-5 দিনের মধ্যে আপনাকে বাচ্চাটা নিতে হবে, নিতে হবে। হ্যাঁ, তার কেউ যদি 1 সপ্তাহ পর চান 2 সপ্তাহ পর চান, তখন কিন্তু সামান্য একটা ওই 4-5 দিনের পরে যে একটা করে প্রাইস লাগে, ওটা পে করে দিলে আমরা রেগে রাখতে পারবো। হ্যাঁ, খাওয়ানো, একটা বেবিকে সেরেলেক খাচ্ছে, মাংস ভাত খাচ্ছে, দু টাইম সেরেলেক খাচ্ছে, তার তো একটা কস্টিং আছে, 3-4 দিন অবধি আমরা রাখি, তারপরে রাখলে ওটা কস্টিংটা আপনাদেরকে পে করে দিতে হবে। ঠিক আছে, কোয়ালিটি দেখুন, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল, দাম রাখা আছে মাত্র 4200 টাকা করে। 4200 টাকা করে দাম রাখা আছে। কন্ট্যাক্ট নাম্বার 9674407133।
চলো তাহলে আমরা দেখে নেব নেক্সট কি আছে, ঠিক আছে? ODI যে জার্মান স্পিচ, অনেক তো ODI যে হাস্কি দেয়, বাট ODI যে জার্মান স্পিচ, তাহলে ODI সে বলতে গেলে অনেকের জন্য ধারণা আছে একটা ব্লু ব্লু আর একটা অ্যাশ কালার, বাট এটা ব্লু অ্যাশ কালার নয়, কারণ এটা তো হাস্কি নয়, এটা দুটোই অ্যাশ কালারের আছে, দুটোই অ্যাশ কালার, দুটো চোখই অ্যাশ কালারের, মেল ফিমেল বোথ অ্যাভেলেবল, রেড নোজ, ODI জার্মান স্পিচ, মেল ফিমেল বোথ অ্যাভেলেবল। দেখ আইসটা দেখে নিন কিরাম অট পুরো, দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, আপনারা বাই ভিডিও বা বাই এসেও দেখে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, দেখো মেল ফিমেল বোথ অ্যাভেলেবল আছে এটা, দেখতেই পাচ্ছ। আর এর বয়স আজকে, এর বয়স 43 ডেজ 43 ডেজ। আর এদের ডিওয়ার্মিং কি কমপ্লিট? ডিওয়ার্মিং সব বাচ্চাই ডিওয়ার্মিং কমপ্লিট করানো থাকে, মোটামুটি সব বাচ্চা মানে যাই বাচ্চা নেবেন এভারেজ 50 ডেজ এর মধ্যে পাবেন, এভারেজ 50 ডেজ এর মধ্যে পাবেন আমাদের কাছে। দেখো এত সুন্দর কোয়ালিটি, করে নিন, কন্ট্যাক্ট নাম্বার 9674403। আর দামটাই তো বলালো না, দাম রাখা হয়েছে মাত্র 4800 টাকা করে, 4800 টাকা করে দেখো, মেল ফিমেল বোথ অ্যাভেলেবল, মেল ফিমেল একই প্রাইস রাখা হয়েছে মাত্র 4800 টাকা করে। লোমের ফার কোয়ালিটি দেখুন, মুখের কোয়ালিটি দেখুন, আর লেজ তো দেখুন, লেজ নিয়ে কোনো কথাই হবে না, যে সরু লেজ তা না, পুরো মোটা লেজ আছে, যেটা জার্মান স্পিচের হয়ে থাকে, পুরো মোটা লেজই আছে। দেখো কোয়ালিটি তোমাদের সামনে, সায়ন্দার সাথে তাড়াতাড়ি তোমরা কন্টাক্ট করো, প্রাইস রিজনেবল এর মধ্যে কোয়ালিটি বাচ্চাই পাবেন। তবে এতটুকু বলবো, বাচ্চা নিয়ে যাওয়ার পর ঠিক মতন ভাবে যেরকম ট্রিটমেন্ট বলবো ট্রিটমেন্টে রাখবেন, বাচ্চা যেরকম কোয়ালিটি ছোটতেও আছে বড়তেও সেম কোয়ালিটি পাবে। দেখো এটা সম্পূর্ণটা আপনাদের উপর ডিপেন্ড করছে যে বাচ্চার কোয়ালিটিটা কিরকম থাকবে। এরা তাও কতটা বড় হবে এই বাচ্চাটা? এরা সামান্য মোটামুটি দেখুন, ওরকম তো অ্যাপ্রক্স ভাবে বলা যায় না, মোটামুটি আপনি যেখান সেখানে ওকে ক্যারি করতে পারবেন, ক্যারি করার মতো, যেখান সেখানে ক্যারি করতে পারবেন, বাইকে করে যাচ্ছেন বা স্কুটি করে যাচ্ছেন, বাইকের সামনে বসিয়ে নিলেন বা কোলে কোলে নিয়ে যেতে পারলেন, কোনো মানে ক্যারিয়েবল, যেখান সেখানে ক্যারি করতে পারবেন। দেখো কত সুন্দর, আর যাদের একদম ছোট স্পেস ফ্ল্যাট বাড়ি তাদের জন্য তো একদমই বেস্ট পুরো, আর আর এই ছোটর উপর যারা বিটছে তাদের জন্য, আর এমনি তোমার কাছে এমনি পেয়ে যাবে ছোট ব্রিডের মধ্যে, ছোট ব্রিডের মধ্যে আরো বাকি বিগেল বলো, লাসা বলো, সিটজু বলো, সবই পেয়ে যাবে, বাট যারা চাও তবে ওগুলো বুকিং দিলে তবেই ওই বাচ্চা পাবেন। আর যারা এই জার্মান স্পিচ চান, এসে দেখে নিয়ে যেতে চান, তাহলে তাদের বুকিং দিতে লাগবে না, এসে দেখে নিয়ে যেতে পারবেন। দেখো এত সুন্দর, মেল ফিমেল বোথ অ্যাভেলেবল আছে, দুটোই, তিনটে পিস আছে, এখানে তো তিন পিস দেখানো সম্ভব নয়, তার মধ্যে খাওয়া দাওয়া সায়ন্দার সবকিছু দেখিয়ে দেবো, টাইম নিয়ে আসুন, খাওয়া দাওয়া অ্যাক্টিভনেস সবকিছু দেখিয়ে বাচ্চা দেবো আমরা, ঠিক আছে? চলো গাইডেন্স পেয়ে যাবেন আমাদের কাছে, কোনো অসুবিধা নেই। চলো তাহলে নেক্সট দেখে নি কি আছে।